রোজিনাস ক্লাবে সমস্ত মৎস্য শিকারী বা মৎস্যপ্রেমী বন্ধুদের স্বাগত এখন পাস প্রায় শেষের দিকে কারণ শীতকাল প্রায় চলে এসেছে এর মধ্যে আমি হুগলি ডিস্ট্রিকে একটি পাশের খবর দিচ্ছি যেটি নতুন করে শুরু হবে এবং এই পাশ পুকুরের খবরটি আমি এর আগে কোনো দিন আপনাদের দিইনি তো পুকুরটি কেমন কীরকম কী তা আমার পক্ষে বলা সম্ভব নয় যদি পুকুরটি রিপোর্ট ভালো হয় আমি যদি যেতে পারি তাহলে আমি আপনাদের জানাব যে সমস্ত শিকারী বন্ধুরা এই পুকুরে মাছ ধরেছেন তারা কম বেশি জানেন পুকুরটি কীরকম আমার কিন্তু একেবারে কোনো ধারণা নেই এই পুকুর সম্বন্ধে পুকুরটি কেমন তো শুরু করা যাক সেই পাশের ডিটেল আনন্দ সংবাদ আপনাদের সুপরিচিত জিনপুর গ্রামের আমতা পুকুরে পাশ দেয়া হইবে পাশের তারিখ বাংলায় এগারোই কার্তিক চোদ্দোশো সাতাশ ইংরাজি আঠাশে অক্টোবর দু বুধবার হইতে সাত দিনের জন্য পাস দেয়া হইবে অতএব এই পাশটি দেওয়া হবে সাত দিনের জন্য স্থান হচ্ছে জিনপুর কলাছড়া হুগলি সাত দিন পুকুরে পাশে মৎস্য ধরিবার জন্য সকল মৎস্য শিকারীগণকে আমন্ত্রণ জানানো যাইতেছে নিয়মাবলী এই পুকুরে মাছ ধরতে গেলে আপনাদের যে সমস্ত নিয়ম মেনে মাছ ধরতে হবে সেই সমস্ত নিয়ম আপনারা একটু দেখে নিন বা জেনে নিন এক সকাল পাঁচটা হইতে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত ছিপ ফেলা যাইবে অতএব মাছ ধরার জন্য যে স্ট্যান্ডার্ড বারো ঘন্টা সময় সেই সময় এখানে দেওয়া আছে দুই পাসের হার প্রত্যহ তিন হাজার পাঁচশো এক টাকা অথব একদিনে একটি সিটের মূল্য তিন হাজার পাঁচশো এক টাকা তিন মাছের সাইজ ছোটো হইতে দশ কেজি পর্যন্ত সব থেকে ছোটো মাছের ওজন কত সেটা এখানে বলা নেই তবে সব থেকে বড়ো মাছের ওজন দশ কেজি সেটা এখানে বলা আছে আর পুকুরে কীরকম কি মাছ আছে তা আমি বলতে পারবো না সেটা আমার জানা নেই চার প্রতি সিটে তিন গাঁচা ছিপ ও প্রতি ছিপে চার কাঁটা বড়শি ব্যবহার করা যাইবে এর বেশি ফেলা যাইবে না পাঁচ প্রথম দিন হইতে যেমন খুশি টোপের ব্যবহার করিতে পারিবেন টোপের কোনো বিধি নিষেধ নেই ছয় হুইল ছিপ ছাড়া অন্য কোনো সরঞ্জাম ব্যবহার করিতে পারিবেন না সাত পুকুরে মাছ আছে কিনা জানিয়া তবেই সিট বুক করিবেন আট কোনো রকমভাবে ফাতনা তলা ভাষা ইত্যাদিভাবে ছিপ ফেলা যাবে না নয় কোনো কারণে মাছ না খাইলে কর্তৃপক্ষ দায়ী থাকিবে না ও টাকা ফেরত দেয়া হইবে না দশ নিজের বুকিং সিট ছাড়া অন্য সিটে ছিপ ফেলা যাবে না ও প্রতি সিটে দুজন মানুষ থাকবে তার বেশি থাকা যাবে না এগারো আমাদের অগ্রিম সিট বুকিং চলছে এক হাজার টাকা জমা দিয়ে সিট বুক করুন ছিপ ফেলার আগে পাশের ধার্য টাকা মিটিয়ে দিতে হবে ফোনে সিট বুকিং হইবে না বারো কোনো কারণবশত পাশের তারিখ পরিবর্তন বা সম্পূর্ণ বন্ধ হইতে পারে তেরো পুকুর পাড়ে কোনো অশ্লীল আচরণ বা গালিগালাজ করা যাবে না বুকিং করে ছিপ ফেলতে না এলে টাকা ফেরত হইবে না চোদ্দো মাস্ক ও স্যানিটাইজার সঙ্গে অবশ্যই আনতে হবে পনেরো ভোর চারটের আগে চার করা যাবে না ষোলো বেলায় এসে চার করে অন্য শিকারীকে অসুবিধা করা যাবে না সতেরো উপরের নিয়ম মেনে ছিপ ফেলিতে আসিবেন নচেত আসিবেন না আঠেরো পুকুর পাড়ে হোটেলের ব্যবস্থা আছে ব্র্যাকেটে লেখা আছে নিজ খরচে যোগাযোগ এই পুকুর কমিটির সঙ্গে যোগাযোগ করবার জন্য যে সমস্ত নাম্বার কমিটি প্রদান করেছেন তা আপনারা একটু জেনে নিন প্রথম কন্ট্যাক্ট পার্সন মিস্টার আরিফুল ওনার কন্ট্যাক্ট নাম্বার এইট জিরো ওয়ান সিক্স ফাইভ এইট ফোর এইট ওয়ান ফাইভ আবারও বলছি এইট জিরো ওয়ান সিক্স ফাইভ এইট ফোর এইট ওয়ান ফাইভ ওনার আরও একটি কন্ট্যাক্ট নাম্বার সিক্স টু নাইন সিক্স ফোর ডবল ফাইভ টু ডবল নাইন আবারও বলছি সিক্স টু নাইন সিক্স ফোর ডবল ফাইভ টু ডবল নাইন দ্বিতীয় কন্ট্যাক্ট পারছেন মিস্টার সহদেব ওনার কন্ট্যাক্ট নাম্বার নাইন সেভেন থ্রি টু সিক্স ফোর ফাইভ টু ওয়ান সেভেন আবারও বলছি নাইন সেভেন থ্রি টু সিক্স ফোর ফাইভ টু ওয়ান সেভেন তৃতীয় কন্ট্যাক্ট পার্সেন মিস্টার সাহেব ওনার কন্ট্যাক্ট নাম্বার নাইন সিক্স থ্রি ডবল ফাইভ ওয়ান থ্রি নাইন থ্রি ফোর আবারও বলছি নাইন সিক্স থ্রি ডবল ফাইভ ওয়ান থ্রি নাইন থ্রি ফোর পঞ্চম কন্ট্যাক্ট পার্সেন মিস্টার সরকার বা মিস্টার হাসান ওনার কন্ট্যাক্ট নাম্বার সিক্স টু নাইন ফোর নাইন থ্রি নাইন টু জিরো সেভেন আবারও বলছি সিক্স টু নাইন ফোর নাইন থ্রি নাইন টু জিরো সেভেন পথ নির্দেশ হরিপাল ও চন্দনপুর স্টেশন হইতে ট্রেকার বা অটোয় অথবা টোটো গাড়িতে চাপিয়া জিনপুর মোড় হইতে চার মিনিটের পথ আমতা আমি আপাতত বিদায় নিচ্ছি পরের ভিডিও আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে ধন্যবাদ